شوف عطيتي كده. হাই ফ্রেন্ডস, এখন আমরা রেডি হচ্ছি রিসেপশন পার্টির জন্য। দেখতেই পাচ্ছ পুরো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বোন এখানে রেডি হচ্ছে, বোনের এখন রেডি হতে কিছুটা সময় বাকি, আর মাসির মেয়ে সেও রেডি হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে নিয়েছি রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য। এই যে বড় মামিমা, সেই যে বোন আছে ওইখানে, মা বসে আছে, আর এখানে মাসি, আর এইদিকে আরেকজন মাসি এখন মেকআপ করতে ব্যস্ত। এত মেকআপ করেছে ফ্রেন্ডস, দেখতেই পাবে ওখানে গিয়ে কে কি করছে। এখানে ছোট মামিমা পুরোপুরিভাবে রেডি হয়ে নিয়েছে রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য, আর ছোট মামা ও মামিমার তরফ থেকে রয়েছে একটা গিফট। তো গিফটটা একটু দেখিয়ে দিই তোমাদের, এরকম পলার কানের স্টাফ, তো খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখানে বড় মামিমা দিচ্ছে পলার ফিঙ্গার রিং, তো ডিজাইনটাও দেখে নাও, এটা একটা ব্লু কালারের ওপর আছে, ভালোই লাগছে দেখতে। এখানে তোমরা আরও একটা পলা ফিঙ্গারিং দেখতে পাচ্ছ, যেটা আমার বাড়ি থেকে দেওয়া হচ্ছে। আমি এখন বেরিয়ে পড়েছি আমার ভাগ্নের বহুবাদ অনুষ্ঠানে, ওখানে আজকে অনেক অনুষ্ঠান রয়েছে, আমরা এনজয় করব সবাই মিলে, চলো লেটস গো করব। আর ওখানে কি হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা দেখো, আজকের একটা ধামাকা ব্লগ হতে চলেছে, কারণ খুব সুন্দরভাবে রিসেপশন অ্যারেঞ্জ করেছে। তো গিয়ে ওখানে সবটা শেয়ার করবো, তো তোমরা আমার সঙ্গে আজকে রিসেপশন ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। এখন আমরা লোকেশানে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা অসম্ভব সুন্দর, দারুণ লাগছে দেখতে। তো চলো, ভেতরটাও নিশ্চয়ই এর থেকে আরো সুন্দর হবে, তো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি ভেতরে, আর ভেতরটা এতটাই ভিড় ছিল, কোথাও দাঁড়ানোর মতো জায়গা ছিল না। আর এত ভিড়ের মধ্যে চলছে এখানে ফটো তোলা, তো আমাদের দাদা বৌদিকে দেখে নাও। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের এই রিসেপশন ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে, আর স্পেশালি আমার দাদা বৌদিকে কেমন লাগলো। এখন আমরা চলে এসেছি মকটেল খেতে, এখানে অনেক রকমের জুস ছিল, তো এর মধ্যে এতটাই ভিড় ছিল আমরা চান্স পাচ্ছিলাম না আসার জন্য, তো কোনো রকম করে ভাই বোন আমরা সবাই এসে দাঁড়িয়ে গেছি। আর কিছু বাকি আছে খেতে? দীর্ঘ অপেক্ষার পর আমি একটা জুস পেয়েছিলাম, তো সেই জুসটা ছিল ম্যাঙ্গো জুস, খেতে কিন্তু খুব ভালো ছিল। তো সামনেই দেখতে পাচ্ছ প্রোগ্রাম হচ্ছে, তাই জুস নিয়ে বসে পড়লাম প্রোগ্রাম দেখার জন্য। তো এরপর আমরা যাব ফুচকা খাওয়ার জন্য, কারণ ওই দিকে দুটো ফুচকার স্টল বসেছিল। এখন আমরা সবাই বসে গেছি প্রোগ্রাম দেখার জন্য, তো আমি, বোন, মাসি, তো আমরা খেয়ে নিয়েছি ফুচকা পকোড়া। তো চলো এরপর আর কি কি করছি দেখা যাক। এখন দেখা হয়েছে আমার দুজন স্টুডেন্টসের সঙ্গে, তো ওরা দুজন খুবই ভালো, তো যাই হোক ওরা এমন কিছু বলছে যেটা শোনাই যাচ্ছে না, এতটা সাউন্ড ছিল। এখানে বোন এখন লিচু ড্রিঙ্কস খাচ্ছে, আর সঙ্গে এখানে ভাইয়াও দেখো নিজের মতো করে এনজয় করছে আজকের দিনটা। তো আমার কিউট ভাইয়া খাচ্ছে এখন একটা মকটেল, তো এখানে আমার সমস্ত মাসি থেকে মা সবাই রয়েছে। Thank you.
খেলে কি উড়া চলা যায় রে এখন কি গান হতে পারে সুধুনি গো শ্রীত শেষে আমাদের হচ্ছে ফটো তোলা আর ফটো তুলে দিচ্ছে মামা তো আমার তিন বোন এখানে পৌঁছে দিয়ে দাঁড়িয়ে পড়েছি তো যেহেতু ব্রাইট নেই তো এই সময় আমরা তুলে নিচ্ছি ফটো তো আজকের রিসেপশন ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো দেখতেই পাচ্ছ এখন সবাই ফটো তুলছে আর এটা ছিল আমাদের গ্রুপ ফটো